গোপালগঞ্জে বেদে সম্প্রদায়ের রংতুলির আচরে ফুটে উঠেছে আশ্রয়ন প্রকল্পের ঘরের দেয়াল নিজেদের জীবনযাত্রা ইতিহাস ও ঐতিহ্যকে ফুটিয়ে তুলতে পল্লীর পঞ্চাশটি দেয়ালের ঘরে দৃষ্টিনন্দন এসব চিত্র এঁকেছেন প্রধানমন্ত্রীর দেয়া আশ্রয় প্রকল্পের বেদেরা আর এসব চিত্রকর্ম দেখতে নানা বয়সের ও সম্প্রদায়ের লোকজন আসছেন বেদে বেদেপল্লিতে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে পেরে উচ্ছ্বসিত বেদে জনগোষ্ঠী আগামীতে বাজেট পেলে আরও মানুষকে পুনর্বাসন করার কথা জানান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাদের তাদের নিয়ে প্লান ও পরিকল্পনা আছে আমাদের পরিকল্পনা হলো তাদের সবসময় যে জীবন মান এবং যে পেশা বৈশিষ্ট্য রয়েছে তাদের জীবনে তারা অত্যন্ত নিগৃহীত অবস্থায় রয়েছে তারা ওই অবস্থা থেকে আসলে কীভাবে সাধারণ মানুষের কাতারে এসে মিশতে পারেন সেই ধরনের বিশেষ পরিকল্পনা আমাদের রয়েছে আমরা সেই পরিকল্পনা অনুযায়ী কাজ করে যাচ্ছি ভবিষ্যতে আমাদের এই বেদেশ সম্প্রদায়ের মানের তারা একটি সুন্দর এবং পরিশীলিত জীবনযাপন করবে এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারাদেশে ক্যাশ আউটচার্ট সবচেয়ে কম